হ্যালো ভিউয়ার্স, এমজি রান্না বান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবার আমি হাজির হয়েছি আপনাদের সামনে লোভনীয় একটা কুলের আচারের রেসিপি নিয়ে। এই লোভনীয় কুলের আচার আমরা সকলেই খুবই পছন্দ করি, আবার কম বেশি আমরা সকলে বাড়িতেও বানাই। তবে এই কুলের আচার আজ আমি চিনি দিয়ে বানাবো। অনেকে তো অনেক রকম ভাবে কুলের আচার বানিয়েছেন, তো আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন, আর আমাদের চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। কুলের আচার তৈরি করার জন্য নিয়েছি এখানে কিছুটা কাঁচা পাকা কুল, আর কুলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। কুল ধুয়ে নেওয়ার পর জলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে। এরপর কুলগুলোকে 3 থেকে 4 দিন মতো রোদের মধ্যে শুকিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কুলগুলোকে এই সময় একটু করে ফাটিয়ে কুলের বোটাগুলোকে ছাড়িয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন কুলগুলোকে আমি শুকিয়ে নিয়েছি, তবে কিছুটা কুল আমার একটু বেশি শুকিয়ে গেছে। তো যাই হোক, এই ধরনের কুলে কিন্তু কুলের আচারটা ভালো হয়, মানে নুন ঝাল মিষ্টিটা ভালো মতো কুলের মধ্যে ঢুকে যায়। আর দেখতেই পাচ্ছেন এই কুলগুলো একটু বেশি শুকিয়ে গেছে, মানে কুলের মধ্যে নুন ঝাল মিষ্টি কিন্তু খুব সহজেই ঢুকবে না। তবে এই কুলগুলো না ফেলে এগুলোও কিন্তু আমি আচার বানিয়ে নেব। আচার তৈরি শেষে আপনারা দেখতে পাবেন এই কুলগুলো কিন্তু পারফেক্টভাবে নুন মিষ্টি ঢুকে যাবে। তাহলে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যেহেতু কুলের বোটাগুলো আমি আগে ছাড়াইনি, তাই এখন কুলের বোটাগুলো ছাড়িয়ে কুলটাকে একটু ফাটিয়ে নিচ্ছি, যাতে করে কুলের মধ্যে নুন ঝাল মিষ্টি ঠিক মতো ঢুকে যেতে পারে। তার জন্য কুলটাকে একটু করে ফাটিয়ে নিতে হবে। কুলগুলোকে ফাটিয়ে নিচ্ছি, ততক্ষণে গ্যাসের উপরে কিছুটা জল গরম করতে বসিয়েছি। এইভাবেই সমস্ত কুলগুলোকে ফাটিয়ে নিয়ে ফিরে আসছি। কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন জল গরম হয়ে ফুটতে শুরু করেছে, আর কুলগুলো কিন্তু বোটা ছাড়িয়ে ফাটিয়ে নিয়েছি। এখন কুলগুলো গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। কুলগুলো একটু বেশি শুকিয়ে গিয়েছিল, তাই কুলগুলোকে আমি একটু গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি, যাতে করে কুলগুলো নরম হয়ে যেতে পারে। এখন একটু নেড়েছে জলটাকে আরও একটু গরম করে নিচ্ছি। আমরা চাইলে কুলগুলো একটু ভালো করে শুকিয়ে নিয়ে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। তারপর যে কোনো দিন গরম জলের মধ্যে কুলগুলোকে নরম করে আচার বানাতে পারেন। দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। এখন একটা ঢাকা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব, আর এই গরম জলের মধ্যে কুলগুলো কিন্তু পারফেক্টভাবে নরম হয়ে যাবে। ফিরে এলাম 2 ঘন্টার পর, দেখতেই পাচ্ছেন কুলগুলো কিন্তু একেবারে নরম হয়ে গেছে, আর মোটা মোটা হয়ে কিন্তু কুলগুলো ফুলে উঠেছে। যদি আপনাদের কুল খুব বেশি শুকিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা সারা রাত্রি এইভাবে রাখতে পারেন। আর যদি আপনাদের কুল খুব বেশি শুকিয়ে না থাকে, তাহলে আপনারা 1/2 ঘন্টার মতো রাখতে পারেন। এখন কুলগুলোকে এইভাবে একটু নিংড়ে জল থেকে তুলে নিচ্ছি। সমস্ত কুলগুলোকে এভাবে নিংড়ে তুলে নিচ্ছি, যাতে করে কুলের মধ্যে জলটা বেরিয়ে যেতে পারে। এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মতো সর্ষের তেল, আর তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালো করে গরম হয়ে গেছে, এখন তেলের মধ্যে দিয়ে দিয়েছি অল্প সামান্য 5 ফোড়ন। ফোড়ন কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি, আর তেলটাকে কড়াইয়ের চারি সাইডে ভালো করে লাগিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি জল থেকে তুলে রাখা কুলগুলো। কুলগুলোকেও কিছুক্ষণ তেলের মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি। তেলের উপরে কুলটাকে 2-4 বার নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি নুন, তবে নুনটা পরিমাণের থেকে একটু কম দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। আবারও বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে গ্যাসের আঁচটাকে একেবারে লোতে করে দিয়ে দিচ্ছি 1 বাটি মতো চিনি। আপনারা কতটা কুলের আচার বানাচ্ছেন সেই বুঝেই কিন্তু চিনিটা আপনাদেরকে বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে। আবার আপনারা চাইলে গুড় দিয়েও কিন্তু কুলের আচারটা তৈরি করে নিতে পারেন। তবে আচারে যদি ঠিকঠাক মিষ্টি না হয়, তাহলে কিন্তু আচারটা খেতেও ভালো লাগবে না, আর খুব তাড়াতাড়ি আচারটা নষ্ট হয়ে যাবে। আগে আমি একটা গুড় দিয়ে কুলের আচারের রেসিপি শেয়ার করেছি, চাইলে আমরা দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংকটা দেওয়া থাকবে। এখন গ্যাসের আঁচটাকে লোতে রেখে কুলের সঙ্গে ভালো করে চিনিটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকা দিয়ে দিচ্ছি। তবে কিন্তু কোনোরকম জল দেওয়া যাবে না। কিছুক্ষণ পর কড়াই থেকে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন কুল থেকে কিছুটা জল বেরিয়েছে, ওই জলেই কিন্তু চিনিগুলো গলে যাচ্ছে। আবারও উল্টে পাল্টে নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি, আর গ্যাসের আঁচ কিন্তু লোতেই রাখতে হবে, কোনো মতে কিন্তু গ্যাসের আঁচ বাড়ানো যাবে না যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। কিছুক্ষণ পর কড়াইয়ের ঢাকাটা সরিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু প্রায় গলে গেছে। গ্যাসের আঁচ বাড়িয়ে দিলে কুলটা কিন্তু কড়াইয়ের নিচে ধরে যেতে পারে, সেক্ষেত্রে কুলের আচার কিন্তু খেতে আর ভালো লাগবে না। আবারও উল্টে পাল্টে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি, তবে আর ঢাকা দেওয়ার কোনো দরকার নেই।
কিছুক্ষণ উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেওয়ার পর কুলগুলোকে এইভাবে একটু চেপে চেপে দিচ্ছি। এতে করে কিছু কুলের আঁটি কুল থেকে বেরিয়ে আসবে, আর এই যে কুলের আঁচারের টক মিষ্টি ভাবটা সেটা মিলে মিশে যাবে, আর আঁচারটা খেতেও ভালো লাগবে। কুলগুলোকে বেশ কিছুক্ষণ এভাবে চেপে চেপে দিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কুল থেকে কিন্তু বেশ কিছু কুলের আঁঠি বেরিয়ে এসেছে, আর কুলের আঁচারটাও দেখতে পাচ্ছেন বেশ মজে গেছে। এখন গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিচ্ছি, যাতে করে গ্রেভিটা আরো একটু ঘন হয়ে যেতে পারে। আর আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলাটা এই সময় যোগ করে দিচ্ছি। তবে দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু আমি একেবারে মিহি করে গুঁড়ো করিনি। আচারের মধ্যে এরকম মশলাই কিন্তু খেতে ভালো লাগে। যখন আচারটা খাবেন এই মশলা মুখের মধ্যে অল্প অল্প ঠেকলে আচারটা খেতে ভালো লাগবে। আর এই মশলা থেকেই অল্প একটু মশলা আমি তুলে রেখেছি, আবারও উল্টে পাল্টে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। তবে এর থেকে বেশি ঘন করা যাবে না, তা না হলে আচার ঠান্ডা হওয়ার পর আরো একটু ঘন হয়ে যাবে। তাই এই পর্যায়ে গ্যাস বন্ধ করে দিতে হবে। যেহেতু আমি পরিমাণের থেকে নুনটা একটু কম দিয়েছি, তাই সব শেষে আরো অল্প সামান্য বিট নুন দিয়ে দিচ্ছি, আর নুনটা দিয়েও আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন কুলের আঁচাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে। নুনটা মিশিয়ে নেওয়ার পর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আপনারা অনেকে অনেক রকমভাবে কুলের আঁচার বানিয়েছেন, তো এইভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের সকলেই ভালো লাগবে। বানিয়ে খেয়ে তারপর আমাকে কমেন্টে লিখবেন এই আচার আপনাদের কেমন লাগলো। এখন আচারটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন, আর আমাদের চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এইভাবে আচার বানিয়ে আপনারা একটা কাঁচের বয়ামে রেখে মাঝে মাঝে রোদ্রে দিলে অনেকদিন পর্যন্ত এই আচার ভালো থাকবে। আচারটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, আর ভাজা মশলাটা যেটা আমি একটু রেখেছিলাম সেটা এখন কুলের আচারের ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। তাহলে দেখতেই পেলেন কত সহজেই তৈরি হয়ে গেল চিনি দিয়ে কুলের আচার। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার আমি ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথেই থাকবেন।